নির্দিষ্ট কিছু মশলার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এমনই এক জাদুকরী মশলা হলো আদা। কথায় বলে, আদা সকল রোগ নিরাময়ের দাদা, যার অর্থ হলো আমাদের শরীরে সব রোগ নিরাময়ের জন্য আদা যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম। আদায় রয়েছে পটাশিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ভিটামিন এ, বি6, ই ও সি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। নিয়মিত আদা খাওয়ার অভ্যাস শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই আসুন জেনে নিই প্রতিদিন আদা খেলে শরীরে কি কি পরিবর্তন আসে। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। আদা পুরুষের উর্বরতা উন্নত করে। নিয়মিত আদা খেলে টেস্টোস্টেরন উৎপাদন বৃদ্ধি পায় এবং শুক্রাণুর গুণগত মান বাড়ায়। যারা আমাশা, পেট ফাঁপা ও পেট ব্যথায় ভুগছেন, তাদের জন্য খাওয়ার পর এক কাপ গরম জলে এক চা চামচ আদা রস মিশিয়ে খেলে এই সমস্যাগুলি দূর হয়। আর যারা এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, তারা এক চা চামচ করে আদার রস, লেবুর রস ও মধু একত্রে এক কাপ গরম জলে মিশিয়ে চায়ের মতো করে দিনে ও রাতে নিয়মিত খেলে সুফল পাবেন। অনেকেরই সারারাত ভালো ঘুম হওয়ার পরও ক্লান্তিবোধ অনুভূত হয়। শারীরিক নানা কারণে এই সমস্যা দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে আদা উপকারে আসতে পারে। সকালে চা কিংবা কফির পরিবর্তে এক কাপ আদার জল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এতে সারাদিন ভরপুর এনার্জি থাকবে। আদা ঐতিহ্যগতভাবে পিরিয়ডের ব্যথা এবং ক্র্যাম্প উপশম করতে সাহায্য করে। এর অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য পিরিয়ডের ব্যথা কমাতে সাহায্য করতে পারে। পিরিয়ডের 3-4 আগে এবং পিরিয়ড শুরু হলে প্রথম 2-3 দিন আদা খেলে আরাম পাওয়া যায়। কিছু গবেষণায় বলা হয়েছে যে আদা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে পারে এবং বয়স সম্পর্কিত জ্ঞানীয় পতন থেকে রক্ষা করতে পারে। এর অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলি উন্নত স্মৃতিশক্তি এবং জ্ঞানীয় ফাংশনে অবদান রাখতে পারে। আদার অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে। এটি ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাকের বিরুদ্ধে কার্যকর হতে পারে। ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। শিশুদের জন্য আদা মধু ও জল সুস্থ দেহ ও সতেজ মনের জন্য খুবই কার্যকর। আদা হজমের এনজাইমগুলির উৎপাদনকে উদ্দীপিত করে, যা হজমের উন্নতিতে সাহায্য করে। এছাড়া দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভুগে থাকলে নিয়মিত আদা খাওয়ার অভ্যাস করুন, কেননা প্রতিদিন আদা খাওয়ার অভ্যাস মলত্যাগের গতি বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আদা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের সামগ্রিক গ্লাইসেমিক নিয়ন্ত্রণকে উন্নত করতে সাহায্য করতে পারে। ফুসফুসের ধমনীতে কোনো সংক্রমণ থাকলে এবং শ্বাস নিতে কষ্ট হলে অথবা হাঁপানি থাকলে প্রতিদিন 2 বেলা আদা রস চায়ের মতো পান করলে এবং এর সাথে ঠান্ডা জাতীয় খাবার এড়িয়ে চললে 15 দিনের মধ্যে এর সুফল পাওয়া যায়। মাইগ্রেন, সাইনাস, গলা ও মাথা ব্যথায় তাৎক্ষণিক সমাধানের জন্য সামান্য লবণ দিয়ে কাঁচা আদা চিবিয়ে খেলে উপকার পাওয়া যায়। কিন্তু রোগ পুরোপুরি সারাতে হলে 2 বেলা আদার রস খেতে হবে। আদার মধ্যে জিঞ্জেরল নামক শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি যৌগ রয়েছে, যা শরীরের প্রদাহ কমাতে পারে। এটি আর্থারাইটিস, জয়েন্টে ব্যথা এবং অন্যান্য প্রদাহজনক অবস্থার উপসর্গ উপশমের জন্য উপকারী হতে পারে। নিয়মিত আদা খেলে শরীরে অ্যান্টি অক্সিডেন্ট এবং জিঞ্জেরল নামক 2টি উপাদানের মাত্রা বৃদ্ধি পায়, যা ক্যান্সার রোগকে ধারে কাছেও ঘেঁষতে দেয় না। আসলে অ্যান্টি অক্সিডেন্ট শরীরে উপস্থিত টক্সিক উপাদান বের করে দেয়, ফলে দেহের ভিতরে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা কমে যায়। আদা দীর্ঘদিন ধরে বমি বমি ভাব এবং বমির জন্য প্রাকৃতিক প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি গর্ভাবস্থায় মর্নিং সিকনেস, বমি বমি ভাব ও জ্বরজ্বর ভাব দূর করতে কার্যকর হতে পারে। আদা ত্বকের তারুণ্য ধরে রাখতে বেশ কার্যকর, ত্বকে কুচকে যেতে বাধা দেয়।
প্রতিদিন দুবেলা এক চামচ করে আদার রস খেলে কাশি কমে ও কফ দূর হয়। নিয়মিত আদা খেলে পাকস্থলী অলিভারের শক্তি বৃদ্ধি পায়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ও হার্ট সুস্থ রাখতে সাহায্য করে আদা। তবে কোনো কিছুই অতিরিক্ত খাওয়া উচিত নয়, এক্ষেত্রে উপকারের পরিবর্তে অপকার হতে পারে। তাই প্রতিদিন 5 গ্রাম পর্যন্ত আদা খাওয়া যেতে পারে। যে কোনো বয়সের মানুষই আদা খেতে পারেন, তবে শিশুদের অন্তত 2 বছর বয়সের আগে খাওয়ানো উচিত নয়। সকালে খালি পেটে আদা জল খাওয়া ভালো। 1 চামচ করে আদার রস, লেবুর রস ও মধু 1 কাপ হালকা গরম জলে মিশিয়ে চায়ের মতো পান করলে ভালো উপকার পাওয়া যায়। তবে গর্ভবতী বা স্তনদানকারী মহিলারা, হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা এবং ডায়াবেটিস রোগীদের ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই আদা খাওয়া উচিত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।